নওশাদ সিদ্দিকীকে প্রকাশ্যে হুমকি আরাবুল ইসলামের উন্নয়ন দিয়ে ভাঙড়ে কাজ হবে না নওশাদদের পিঠের চামড়া তুলে নিতে হবে পালিশ হবে আইএসএফ কর্মীরা নওশাদ ভাঙড়ের মাটি গরম করার চেষ্টা করছো তোমাকে পাকা রাস্তায় ফেলে মারবে তৃণমূল কর্মীরা প্রকাশ্যেই হুমকি দিলেন আরাবুল ইসলাম আজকে যেসব নেতা একান্তে বলে পালিয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনি ভাঙড়ে ঢুকবে তাদের ধরে নিয়ে জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে হবে যেসব আইএসএফ এর নেতা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছে তাদের উদ্দেশ্য করে বলি আজকে ভাঙড়ে যারা আইএসএফ করে তাদের উস্কা উস্কে দিয়ে যাচ্ছে পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি পালিশ করে পরবর্তীতে জেনে রাখবেন তৃণমূলের নেতারা দায়ী হবে না পালিশ হবে আইএসএফ এর কর্মীরা নৌসেনের জেনে রাখতে হবে তুমি যেসব জেলা চামুন্ডা নিয়ে ভাঙড়ের মাটিতে গরম করার চেষ্টা করছো আগামী দিনে তোমার মতো নৌসেনকে টেনে ফেলে পাকা রাস্তায় ফেলে মারবে তৃণমূলের কর্মীরা এটা জেনে রাখতে হবে নৌসেন আরাবুল ইসলামের হুমকির পাল্টা নওশাদ সিদ্দিকী বললেন রাজনৈতিক শিরোনামে থাকতে বড় পদ পেতে এসব বলা হচ্ছে নেতারা গণতন্ত্রের কথা বলেন আর এরা গণতন্ত্রকে হত্যার কথা বলছেন দল বা প্রশাসন ব্যবস্থা না নিলে কিছু ঘটলে তার দায়ভার বইতে হবে এরা কুকথা বলে কটু কথা বলে রাজনৈতিক শিরোনামে থাকতে চায় এবং দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে নিজেদেরকে জাহির করতে চায় যাতে আমাকে বড় দায়িত্ব দেওয়া হোক ইতিপূর্বে বলেছে কে কবজি কেটে নেবে হাত কেটে নেবে আর এখন আরাবুল সাহেব বলছেন কি মারার নিদান দিচ্ছেন আর এরা এই কাজগুলো আমার মনে হয় এগুলো এই জন্যই করে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য এই জন্যই করে যাতে দলে বড় কোনো পদ পাওয়া যায় যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এদের মন্তব্যগুলো কি তৃণমূলের সুপ্রিমোরা জানে না সেকেন্ড ইন কমান্ডরা শুনতে পায় না যে তারা সবসময় দলে শৃঙ্খলার কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন আর এরা প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যার কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন দলীয়ভাবে ব্যবস্থা যেমন নিচ্ছে না সাথে সাথে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন এদের কথার পরিবর্তিতে যদি এলাকায় উত্তপ্ত অশান্তি হয় এই দায়ভার কিন্তু সরকার সাহেব আরাবুল সাহেবকে নিতে হবে আর প্রশাসন যদি এদের বিরুদ্ধে সুমটনা করে প্রশাসনকেও কিন্তু যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ভার নিতে হবে তবে প্রথম নয় এর আগেও একাধিকবার নানা মন্তব্যের জেরে বিতর্কে জড়ান ভাঙড় তৃণমূল নেতা শুধু তাই নয় কলেজের শিক্ষিকাকে জগ ছুড়ে মারার অভিযোগেও তুমুল বিতর্কে জড়ান আরাবুল ইসলাম আমরা যদি মারি তা তাদের হসপিটালে নিয়ে যাওয়ার মতো লোক থাকবে না বা তাদের এমন মার মারা হবে তাদের গায়ে ব্যান্ডেজ লাগানোর মতন জায়গা থাকবে না মানে চেলা চেলা করে দেবে আমরা দিলীপ বাবুর বলতে চাই ভাঙড়ের তৃণমূল কংগ্রেস দিলীপ বাবু 14 পুরুষের ক্ষমতা নেই যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেবে দিলীপ বাবুর বাবারও ক্ষমতা নেই আর দিলীপ বাবু 14 পুরুষের ক্ষমতা নেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেবে এরকম দিলীপ বাবু 7 বার জন্ম হয়ে আসতে হবে ভাঙড়ের মাটিতে যে ওই ভদ্রমহিলার এই লিকোবেরাসটা খুলে দেখুন ওনার কেটেছে না ছড়েছে না কেউ মেরেছে একেবারে সম্পূর্ণভাবে মিথ্যে কথা ওই মহিলা উনি আঙুল তুলে আমি একজন কলেজের প্রেসিডেন্ট আঙুল তুলে কথা বলছেন মানে একদম কাট সিপিএম বললে ভুল হবে না কাট সিপিএম উনি আমি আমি বলেছি ওনাকে যে আপনি আঙুল তোলার ক্ষমতা আপনার নেই হ্যাঁ গলা নামিয়ে কথাটা বলুন গলা নামিয়ে আঙুল তুলছেন কেন আপনি হয় আপনি কে আঙুল তুলছেন আপনি একজন অধ্যাপক
এবার নওশাদ সিদ্দিকীকে প্রকাশ্যে হুমকি দিলেন আরাবুল ইসলাম, যে হুমকি দিয়ে দিলেন যে উন্নয়ন দিয়ে ভাঙরে কোনো কাজ হবে না, নওশাদের পিঠের চামড়া তুলে নিতে হবে, পালিশ হবে। আইএসএফ কর্মীরা নওশাদ ভাঙরের মাটি গরম করার চেষ্টা করছে, পাকা রাস্তায় ফেলে নওশাদ সিদ্দিকীকে মারবে তৃণমূল কর্মীরা, প্রকাশ্যে হুমকি দিলেন তিনি। আর তা প্রসঙ্গে কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। যে একবার চামড়া তুলেছিল, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, সে কোথায় আছে? এটা খোঁজ নিয়ে আসুন, তিহার জেল থেকে কেমন আছে, তাহলে এইসব ডায়লগের মানে সবাই বুঝতে পারবে। পঞ্চায়েত ভোটের আগে নওশাদ সিদ্দিকীকে আরাবুল ইসলামের এই হুমকি দেওয়া প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন শুনুন। আরাবুল ইসলামের কাছ থেকে আপনি যা আশা করেন ও সেটাই বলে। বেসিক্যালি এইসব বলেই নেতা হয়েছে, তৃণমূলের তাজা নেতা হয়েছে। রেজ্জাক মোল্লা যখন এমএলএ তখন তৃণমূলে যায়নি, রেজ্জাক মোল্লাকে যেভাবে মেরেছিল সবার মনে আছে, গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল 17টা গাড়ি, সবার মনে আছে প্রকাশ্যে গুলি বোমা বন্দুক নিয়ে প্রকাশ্যে। এবং তারপর মুখ্যমন্ত্রী তাকে ভরসা করেছেন, পছন্দ করেছেন, আবার হজম করতে পারেননি, ফলে ভাঙরের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন, দিয়ে সহকর্মীকে দায়িত্ব দিয়েছেন। ফলে যত খারাপ কথা বলা যায় বললে যদি নেতাদের কাছে পৌঁছে যায়, গোটা তৃণমূল দলটাই তাই। আরাবুল ইসলামের এই প্রকাশ্যে হুমকি প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী তিনি বলেন যে দল বা প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, কিছু যদি ঘটে যায়, তার দায়ভার নিতে হবে দলকেই। এবং তৃণমূলের নেতারা যারা বারবারই গণতন্ত্রের কথা বলেন, এরা গণতন্ত্রের হত্যা করছেন। এ প্রসঙ্গেই আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, তিনি কি বললেন শুনুন। তিনিও তো পাল্টা হুমকি দিচ্ছেন, তিনি তো এটা করে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করেন। এর আগে আমরা বারবার দেখছি একটা রাজনৈতিক দল যেটা খায় না মাথায় দেয়, তার একজন নেতা যিনি বিজেপির টাকায় পুষ্ট হয়ে আছেন সেটার প্রমাণ পাওয়া গেছে, যিনি বিভিন্ন সময় অন্য কখনো কংগ্রেস কখনো সিপিএম এর সাথে হাত মেলাচ্ছেন, তিনি তো জানেন যে তিনি যদি অশান্তি না করেন, তিনি যদি আইনকে হাতে না তুলে নেন, তিনি যদি বিশৃঙ্খলা না করেন, তাহলে রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা থাকবে না। সেই কারণে তিনি এ ধরনের কথাগুলো বলছেন, কিন্তু প্রশাসন যথেষ্ট কঠোরভাবে তাদের কাজ পরিচালনা করে, ভবিষ্যতেও যদি এ ধরনের কোনো অন্যায় তারা করে প্রশাসন কঠোরভাবে তার পদক্ষেপ নেবে। আজকে পরের খবরে জামালপুরের পুনরাবৃত্তি হলো এবার বুধবুধে ফের তৃণমূলে নবজোয়ারে প্রার্থী বাছাইয়ের ভোটে কারচুপির অভিযোগ। জামালপুর এবং বুধবুধ এই দুটোই রয়েছে পূর্ব বর্ধমানে। জামালপুরে যে অভিযোগ ওঠে সেখানে বালি খাদানের মালিককে তৃণমূল নেতা সাজিয়ে ভোট লুট করার অভিযোগ ওঠে, অন্য কাউকে বুথ সভাপতি সাজানোর অভিযোগ ওঠে, এবং বুধবুধে যে অভিযোগ উঠছে ভোটার তালিকায় বহিরাগতদের নাম। জামালপুর এবং বুধবুধ দু জায়গাতেই কিন্তু এই অভিযোগ তুলেছেন তৃণমূলেরই একাংশ। জামালপুরের ছবি আপনার দেখতে পাচ্ছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি করতে গিয়েছিলেন এবং সেখানে প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি অভিযোগ তোলেন বর্তমান তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। জামালপুরের ছবি আপনারা দেখলেন, আর এবার আপনাদের দেখাবো বুধবুধের ছবি, যেখানে এই একই অভিযোগ উঠেছে ভোটার তালিকায় বহিরাগতদের নাম এবং ব্লক সভাপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলের একাংশ, যদিও তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। এ নিয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তাঁরা কি জানালেন শোনাবো আপনাদের। এরকম বিচিত্র পার্টি ভারতবর্ষে আর কোথাও নেই, যে নিজেদের ভোটার তালিকায় নিজেরা কারচুপি করছে, সেই কারচুপি নিয়ে নিজেদেরই পার্টির লোক অভিযোগ করছে, অভিষেক ব্যানার্জি ব্লক সভাপতির ওপর আস্থা রাখছে, কিন্তু অভিষেক ব্যানার্জির যে পার্টির সাধারণ কার্যকর্তারা নেতারা তারা ব্লক সভাপতির পরিবর্তন চাইছে, জায়গায় জায়গায় ব্লক সভাপতির বিরুদ্ধাচারণ হচ্ছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে
অভিষেক ব্যানার্জির মতের সাথে তৃণমূলের নিচুতলার বাকি কার্যকর্তাদের মতের কোনো মিল নেই। তার মানে পার্টিটা কিভাবে চলছে এটাই চিন্তার বিষয়। দল উপদল সবই স্বীকার করে নিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ব্লক সভাপতি যদি অভিষেকের দল হয় তাহলে ব্লক সভাপতির বিরোধী দলের সংখ্যা তো অনেক বেশি। বুধবুধে যে ঘটনা ঘটেছে সেই ছবি আমরা বারবারই আপনাদের সামনে তুলে ধরছি, এবং যে অভিযোগ ওঠে যে ভোটার তালিকায় বহিরাগতদের নাম, সেখানে প্রশ্ন উঠে যায় যে এই যে গোপন ব্যালটে ভোটাভুটি করা হচ্ছে পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের জন্য, তার স্বচ্ছতা কতটা রয়েছে। এই প্রসঙ্গেই আমরা যোগাযোগ করেছিলাম সুজন চক্রবর্তী সিপিএম নেতার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। তৃণমূল ক্রমশ ক্রমশ লোকের কাছে কিন্তু আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে, যারা লুঠেরার পার্টি, জঞ্জালের পার্টি, জল্লাদের পার্টি, তৃণমূলের নিজের মধ্যে ভোট সেটা কি মানে আছে কেউ জানে না। অঞ্চলের যিনি তৃণমূল সভাপতি, ব্লকের যিনি সভাপতি, এমএলএ, তাদের অধিকার থাকবে না, তাদের অধিকার কেড়ে নিয়ে সেইটা এখন ভাইপোর দাপট, যাতে টাকার ভাগ ঠিক মতো আসে। সেই ভোটে 2000 পুলিশ, যেটা পুলিশের কাজ নয় দলের ব্যাপার, 2000 পুলিশ থেকেও ঠেকাতে পারছে না, 6টা বাউন্সার গ্রুপ তা থেকেও ঠেকাতে পারছে না, ফলস ভোট, ভোটার লিস্টে কারচুপি, ব্যালট ছিনতাই, ভোট লুট। এর আগে জামালপুরে দাঁড়িয়ে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলেছিলেন তিনি শোনাবো। আমি আপনাকে বলছি, মানুষ যাকে মান্যতা দেবে তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে, এবং এমন লোককে প্রার্থী করব যার জন্য আপনার বুথে আপনার মাথা আর কোনো দিন হেট হবে না, আপনি বুক ঠুকে যাতে তৃণমূল করতে পারে। আর আমি এটুকু বুঝি যে দলে হয়তো অনেক গোষ্ঠী থাকতে পারে, অনেক উপদল থাকতে পারে, দল বড় হয়েছে থাকবেই, কিন্তু বুথ সভাপতিরা যদি ঠিক করে দল একে প্রার্থী করেছে আমি জেতাবই, কারোর বাবার ক্ষমতা নেই তাকে হারাবে। শেষ কথা, বুথ সভাপতি মানুষ আর দলনেত্রী, আমাদের নেত্রীর কারণে, মানুষের কারণে আর বুথ সভাপতিদের পরিশ্রমের কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে। সবার পরিশ্রম আছে, সবার অবদান আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাকিদের অবদান যদি 10% হয়, বুথ সভাপতিদের অবদান 90%। চোখ রাখবো পরের খবরে। ডিএ আন্দোলনকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী, এবার আচমকাই 36,000 শিক্ষকের চাকরি বাতিলের দায় ডিএ আন্দোলনকারীদের ঘাড়ে ঠেললেন তিনি। বকেয়া ডিএ দিতে না পারার জন্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকেই সামনে আনলেন, কার্যত শর্তের সুরে বললেন দিল্লি থেকে বাংলার বকেয়া আদায় করে আনলেই মিলবে 3% ডিএ। আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না, 3% দিচ্ছি, দরকার হলে আরো 3% করে দেবো অপশন। আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম, তো যান না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরো বেশি মাইনে পাবেন, বেশি দিয়ে পাবেন। ডিএজি ইজ নট ম্যান্ডেটরি। মুখ্যমন্ত্রী যে গতকালই শুধু এই মন্তব্য করলেন তা নয়, এর আগেও ডিএ নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে। ঘেউ ঘেউ ফেউ ফেউ কোনো লাভ নেই, আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না। অন্যদিকে বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া এক শিক্ষকের বদলি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ধর্মঘটে সামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে বলে বিজ্ঞপ্তি রাজ্য সরকার দেয় কি করে? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 36,000 প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি যাওয়ার পর সোমবার ডিএ আন্দোলনকারীদেরই এর জন্য দায়ী করেন মুখ্যমন্ত্রী। প্রতিদিনই যেন এক কাজ না করার হুঙ্কার টঙ্কারে পরিণত হয়েছে। 4-5 ঘন্টা করে রাস্তায় অফিসের কাজ বাদ দিয়ে মিছিল করে বেড়ান, আপনাকে মিছিল করতে বারণ করা হচ্ছে না, অফিস টাইম বাদ দিয়ে করুন, অফিস টাইমের মধ্যে লোকে তো সার্ভিস পাচ্ছে না, এটা কি ব্রেকিং অফ দ্য সার্ভিস রুল হচ্ছে না?
গতকালই আমরা দেখেছি বকেয়া ডিএর দাবিতে বন্ধে অংশ নেওয়া শিক্ষকের বদলি নির্দেশ নিয়ে রাজ্য সরকারের দিকে কড়া প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি জানতে চান বন্ধে শামিল হলে কর্মজীবনে ছেদ পড়বে, এই বিজ্ঞপ্তি রাজ্য সরকার দেয় কি করে, এই বিজ্ঞপ্তি কোন আইনের বলে। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন এও বলেন যে ডিএ দিয়ে দিন না, তাহলেই তো ঝামেলা আর হয় না। ডিপ্লোমা ডাক্তারের সাইনে রাজ্য সরকারেরই বিশেষজ্ঞ কমিটি, তিন বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়, প্রথম বৈঠকে মত বিশেষজ্ঞ কমিটির। তিন বছরের ডিগ্রি কোর্সে ডাক্তার নয়, চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে, তারা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রাথমিক চিকিৎসায় সহায়তা করতে পারবেন। প্রথম দিনের বৈঠকে একমত বিশেষজ্ঞ কমিটির সদস্যরা খবর সূত্রে। বিশেষজ্ঞ কমিটির সদস্যদের মতামত 30 দিনে রিপোর্টের আকারে জানানো হবে মুখ্যমন্ত্রীকে। এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম চিকিৎসক মানস কুমতার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। ডাক্তারি এই বিষয়টা তো আর আমাদের রাজ্যের কন্ট্রোলে নয়, ন্যাশনাল মেডিকেল কমিশনের কোনো মানে নিয়ন্ত্রণ বা অনুমোদন ছাড়া কোনো কোর্স চালু করাও যায় না। মানে বিশেষজ্ঞ কমিটি যে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবটা মানতে পারবেন না বা ভিন্ন মত হবে, এটা নিয়ে আমাদের মধ্যে কোথাও কোনো সন্দেহ ছিল না। আমাদের প্রশ্ন ছিল যে আমাদের যেটা বলছেন সরকার যে আমাদের চিকিৎসক নেই, এটাই আমাদের প্রশ্ন যে সত্যি চিকিৎসক নেই। প্রত্যেক বছর 5,000 করে চিকিৎসক হচ্ছে, পাস করে বেরোচ্ছে, তাদের নিয়োগ থেকে শুরু করে নানা জায়গায় নানা সমস্যা, নানা স্বজন পোষণ, এইসবের কারণে তাদের মানে চাকরিতে যোগদানে কোথাও হয়তো অনীহা আছে। কিন্তু সরকার পরিকল্পনা করলে চিকিৎসকের অভাব থাকবে না, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং তার জন্য যদি দরকার হয়, উনি ইঞ্জিনিয়ারিং ওই ডিপ্লোমা কোর্সের কথা বলেছিলেন তার মতো ডাক্তার, আমরা বলবো ইঞ্জিনিয়ারিং এ যেরকম ক্যাম্পাসিং হয় সেরকমই ইন্টার্নশিপের সময় প্রতিটি মেডিকেল কলেজে সরকার যদি ক্যাম্পাসিং করে তাদেরকে চাকরি অফার করে তাহলে এই সমস্যাটা থাকবে না। আর এবার আপনাদের শোনাবো চিকিৎসক এবং সিপিএম নেতা ফুয়াদ হালিমের কি প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী একটা বিতর্ক সৃষ্টি করতে চেয়েছিলেন এবং উনি তাতে হচ্ছে সফল হয়েছেন। ওনার প্রেস কনফারেন্সে উনি নিজে বলেছিলেন যে অরিজিনাল ডাক্তার যারা 4.5 বছর কোর্স করে বেরোচ্ছে, তার ফলে তার বিনিময়ে উনি হচ্ছে নতুন একটা শ্রেণীর চিকিৎসক তৈরি করতে চাইছেন। ফলে উনি নিজেই কিন্তু প্রথম দিনই প্রেস কনফারেন্সে অরিজিনাল এবং নন অরিজিনালের বিতর্কটা সৃষ্টি করে দিয়েছিলেন ওনার নিজের শব্দ চয়নের মধ্যে থেকে। দ্বিতীয় কথা, ওনার বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই যেটা প্রকাশিত করেছে যে এই শ্রেণীর মানুষ তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া, ডেথ সার্টিফিকেট দেওয়া এবং ওষুধ প্রিসক্রাইব করার হচ্ছে কোনোই হচ্ছে অধিকার থাকবে না। ফলে ওনারা কি করতে চাইছেন, মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা কি আছে, বিশেষজ্ঞ কমিটি হচ্ছে ওনার ইঙ্গিত থেকে কি গ্রহণ করলো, কোনোটাই হচ্ছে স্পষ্ট নয়। ফলে এই গোটা বিষয়টা এমন একটা বিতর্ক তৈরি করে দিয়েছে যেটা বিতর্কের মধ্যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর ফলে হচ্ছে খুব একটা হচ্ছে কার্যকরী কিছু বেরোবে না।